আমরা আজকে 4.3 অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এজন্য আমাদের 4.1, 4.2 এবং 4.3 তিনটাই কিন্তু ভালোভাবে জানতে হবে, কারণ এর সমন্বয়ে কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো করা হয়েছে। তো এই সব অনুশীলনের সম্পূর্ণ ভিডিও কিন্তু টিউটোরিয়াল আমাদের চ্যানেলে রয়েছে এবং আমাদের অ্যাপেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি সেগুলো আপনারা সমাধান করে ফেলেন তাহলে এই ধরনের সমস্যার সমাধান করা আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না। তো আমরা তাহলে চলে যাই সমাধানে। প্রথমে কি বলা হচ্ছে আমাদেরকে, একে বলা হচ্ছে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি। তাহলে আমরা এখানে দেখি 3a² b ইন্টু -4ab², তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। 3 4 = 12, এ স্কোয়ার এখানে কিছু নেই মানে 1, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণের বেলায় যোগ হয়, তাহলে এর উপর কিউব এবং কি পাচ্ছি বি, আর বি স্কোয়ার, তাহলে বি এর কি পাবো, কিউব পাবো। তাহলে আমরা কি পাবো, -12a³ b³, অর্থাৎ ঘ। তারপরে 2 কি বলছে আমাদেরকে, 20a⁶ b³ k⁴a³ b দ্বারা ভাগ করলে কত হবে। তাহলে আমরা ভাগ করি 20a⁶ b³, এখানে পাচ্ছি 4a³ b, এখানে ভাগ করলে পাবো 5। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ, অর্থাৎ a⁶ - 3, অর্থাৎ a³। ঠিক একইভাবে b³ মাইনাস কিছু নেই মানে 1, তাহলে কি হবে, b² অর্থাৎ a³ b² আর এখানে কত, 5, তাহলে 5a³ b² হবে আমাদের উত্তর। তাহলে 5a³ b² কোথায় রয়েছে, গতে রয়েছে। পরবর্তীতে 3 কি বলা হচ্ছে আমাদেরকে, 3 বলা হচ্ছে -25x³y/5xy³ = কত। আমরা এখানে করে ফেলি, তাহলে এখানে পাচ্ছি 5 দ্বারা ভাগ করলে 5, x³ x, তাহলে এখানে পাওয়ার 3, এখানে 1, কিছু নেই মানে 1, তাহলে কত থাকবে আর, 2, তাহলে থাকবে এখানে x² আর এখানে নিচে হচ্ছে কত, y, উপর হচ্ছে y, নিচে y³, তাহলে এখানে 1, এখানে 3, তাহলে এখানে বিয়োগ গেলে কত হবে, ভাগ করলে পাবো y² অর্থাৎ -5x² / y² কি পাচ্ছি আমরা, -5x² / y² অর্থাৎ কত, আমরা পাচ্ছি ঘ। 4 আমাদের কি বলছে, a = 3 b = 2 হলে 8a - 2b + -7a + 4b এর মান কত। তাহলে আমরা একটু দেখি, 8a - 2b আমরা উঠিয়ে ফেলি ব্র্যাকেট, প্লাস যেহেতু রয়েছে চিহ্নগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, -7a + 4b, তাহলে আমরা একটু যোগ বিয়োগ করে ফেলি, 8a - 7a অর্থাৎ কত থাকবে, শুধু a, -2b + 4b, 4টা 4b থেকে আরও 2টা b গেলে কত থাকবে, আরও +2b থাকবে। তাহলে a + 2b এর মান আমরা বের করব, a এর মান 3 + 2 × b এর মান কত, 2, তাহলে এখানে কি পাচ্ছি, 3 + 4 অর্থাৎ কত, আমরা পাচ্ছি 7। তাহলে 7 আমাদের কোথায় রয়েছে, আমাদের 7 রয়েছে গতে। তাহলে আমরা 1 থেকে 4 করে ফেললাম। এখন আমাদেরকে কি বলা হচ্ছে, 5-এ বলা হচ্ছে x = -1 হলে x³ + 2x² - 1 এর মান কত হবে। আমরা একটু দেখি, তাহলে এখানে সরাসরি চাইলে কিন্তু আমরা বসাতে পারি, তাহলে x³ + 2x² - 1 আমরা বসাই, -1³ + -1² - 1, তাহলে আমরা কি জানি, পাওয়ার যখন বেজোড় হয় তখন মাইনাস থাকলে মাইনাসটা কিন্তু থেকে যায়। কেন থেকে যায়, -1³ মানে হচ্ছে -1 × -1 × -1, তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হবে, +1, আবার ইন্টু -1, তাহলে আমরা দেখতে পাই যদি জোর হয় তাহলে সেখানে মাইনাসটা চলে যায়, আর যদি বেজোর থাকে তাহলে মাইনাসটা থেকে যায়। তাহলে এখানে কি হবে, -1³ মানে হচ্ছে বেজোর যেহেতু পাওয়ার, তাহলে মাইনাসটা থেকে যাবে, আর 1-এর উপর পাওয়ার যতই হোক না কেন সেখানে 1-ই থাকবে। এখানে প্লাস, এখন এখানে যেহেতু জোর সংখ্যক পাওয়ার তাহলে মাইনাসটা চলে গিয়ে সরাসরি কি বসবে, 1 বসবে, -1 বসালাম, তাহলে এখানে +1 - 1 = 0, আর এখানে তাহলে কি থাকবে, -1 থাকবে। কিন্তু আমাদের এখানে কি ছিল, 2 ছিল, তাহলে এখানে কি হবে, 2 হবে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি -1 -1 অর্থাৎ -2 + 2 অর্থাৎ কত? 0। তাহলে এখানে আমরা সরাসরি কি লিখতে পারবো? আমরা এখানে দেখতে পাচ্ছি গতেও আমাদের উত্তর হচ্ছে 0। 6 নম্বরে আমাদেরকে কি বলেছে? ভাগ করতে বলেছে। তাহলে আমরা ভাগ করি, এখানে আমরা এখানেই করি, তাহলে এখানে কি পাবো? 2। কিন্তু এখানে প্লাসে মাইনাসে মাইনাস, x^6 x^2, তাহলে 6টা থেকে 2টা চলে গেলে আরও x^4, 5টা থেকে 2টা গেলে y³, 4টা থেকে 2টা গেলে আরও 2টা অর্থাৎ z², তাহলে -2 x^4 y³ z² কোথায় রয়েছে? আমাদের খতে রয়েছে। তাহলে আমাদের উত্তর হবে খ। 7-এ আমাদেরকে কি বলছে? বলছে 4a⁴ -6a³ + 3a + 14 একটি বীজগণিতীয় রাশি, বহুপদী রাশিটির চলক হচ্ছে a। তাহলে আমরা বুঝতে পারছি এটা ঠিক কথা। এরপরে বলছে বহুপদীটির মাত্রা 4। আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও আমাদের ঠিক কথা, কারণ এখানে হচ্ছে মাত্রা হচ্ছে 4। a³ এর সহগ হচ্ছে 6। এখানে হচ্ছে আমাদের ভুল করার মতো জায়গা। সহগ বলতে আমরা কি বুঝবো? চিহ্ন সহ বুঝবো। তাহলে এখানে এটা হবে -6, শুধু 6 হবে না, প্লাস থাকলে আমরা বসাই না, ঠিক আছে, কিন্তু মাইনাস থাকলে মাইনাস সহ কিন্তু আমাদেরকে লিখতে হবে। আমাদের সহ কিন্তু চিহ্ন সহই লিখতে হয়। তাহলে আমাদের a³ এর সহগ হচ্ছে -6, কিন্তু এটা আমাদের নিতে পারবো না। তাহলে আমাদের উত্তর কি হবে? 1 ও 2 অর্থাৎ ক। 8-এ আমাদেরকে কি বলছে? x = 3 y = 2 হলে m^x^y এর মান কত? এখানে আমরা একটু দেখি, m^x^y, এখানে পাওয়ারের উপর পাওয়ার না, ঠিক পাওয়ারের বাইরে আরেকটা পাওয়ার, তাহলে এখানে এদের মধ্যেও কিন্তু ইন্টারনাল গুণ হবে, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলেও কিন্তু গুণ হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? x এর মান হচ্ছে 3 আর এখানে y এর মান হচ্ছে 2, তাহলে 3 2 গুণে সরাসরি আমরা লিখবো 6 অর্থাৎ m^6। তাহলে আমাদের m^6 কোথায় রয়েছে? ঘতে রয়েছে। তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি আশা করি। পরবর্তীতে আমাদেরকে 9 কি বলছে? বলছে a≠0 হলে a⁴ এর মান কত? আমরা সবসময় মনে রাখবো কোনো কিছুর উপর যদি পাওয়া 0 হয় তার মান হবে 1। তাহলে a যদি 0 না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এর মান 0 হতে পারবে না, তাহলে যে কোনো কিছুর উপর পাওয়া 0 মানে হচ্ছে তার মান 1। তাহলে এটা কোথায় রয়েছে? গতে রয়েছে। তাহলে আমাদের 9-এর উত্তর হবে কত? গ। 10-এ আমাদেরকে কি বলছে? x^7 / x⁻¹ মাইনাস থাকাটাকে আমরা বলি ইনভার্স, 2 = কত? আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা x^7 / x⁻², ইনভার্স 2 দ্বারা কি বোঝায় আমরা একটু বুঝি। যার উপর ইনভার্স থাকবে 1/ শুধু ইনভার্সটা বাদ দিয়ে সেটা সরাসরি বসে যায়, এটা আমরা মাথায় রাখবো। এখানে 1/ এটা ফিক্সড। এরপরে এখন যেহেতু x এর উপর ইনভার্স 2 আছে, তাহলে ইনভার্সটা বাদ দিয়ে বাকিটাকে আমি ভাগ আকারে বসিয়ে দিব। ঠিক এটাকে আমাদের কোনো কিছু যদি এভাবে থাকে, সেটাকে যখন আমরা উপরে নিয়ে যাব, এভাবে না লিখতে চাইবো, তখন আমরা লিখবো x⁻³। ঠিক এটাকেই কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি, ইনভার্স 3টাকে 1/x³। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তাহলে এখন আমাদের জন্য কাজটা সহজ, x^7 লিখলাম, ভাগটাকে গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের একদম কাজ সহজ। গুণ করে দিলে কি হয়? ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ পাই। তাহলে বিপরীত ভগ্নাংশ হলে x² উপরে উঠে যাবে, 1 নিচে লেখা না লেখা একই কথা। তাহলে কি থাকবে? গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে 7 আর 2 মিলে হয়ে যাবে 9। তাহলে আমরা কি পাবো? 10-এর উত্তর পাবো ক, x⁹⁹। পরবর্তীতে আমাদের কি বলছে? 11 ও 12 নং প্রশ্নের উত্তর দিতে। দুটি বীজগণিতীয় রাশি বলা হচ্ছে x + y এবং x − x⁻², x − y⁻², x − y⁻², আমাদেরকে বলছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটা হবে। তাহলে দ্বিতীয় রাশির মান আমরা বের করার চেষ্টা করি। দ্বিতীয় রাশির মান যদি আমরা বের করার চেষ্টা করি এখান থেকে, তাহলে কি পাবো? x - x - x - y
তাহলে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স। এখন যেহেতু মাইনাস আছে তাহলে কি করতে হবে, আমাদের চিহ্নগুলোর পরিবর্তন হবে। তাহলে কিছু নেই মানে এখানে তো প্লাস প্লাসে মাইনাসে, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। এখন আমরা কি পাবো, আমরা পাচ্ছি হচ্ছে এক্স, এখানে মাইনাস, প্লাস এক্স মাইনাস এক্স চলে গেল, তাহলে এখানে থাকবে ওয়াই। তাহলে এখানে কি আছে, এক্স এখানে যেহেতু আগে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট উঠাতে হলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই পাচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়াই আমাদের কোথায় রয়েছে, গতে রয়েছে। 12 তে কি বলছে, রাশি দুইটির গুণফল নিচের কোনটি। তাহলে আমাদের 11 থেকে আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই, আর আরেকটা রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর গুণফলই কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা কি একটা সূত্র জানি? আচ্ছা, সেটা যদি না জানি তাহলে আমরা নিজেদের মতো গুণ করতে পারি। যেমন গুণ করলে কি পাবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্স এর সাথে এক্স গুণ, তাহলে কি হবে এক্স স্কোয়ার। এক্স এর সাথে মাইনাস ওয়াই গুণ হলে কি হবে, মাইনাস এক্স ওয়াই। প্লাস ওয়াইয়ের সাথে প্লাস এক্স গুণ হলে হবে প্লাস এক্স ওয়াই, আর প্লাস ওয়াইয়ের সাথে মাইনাস ওয়াই গুণ হলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার। প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই চলে যাবে, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কোথায় পাচ্ছি, ঘতে পাচ্ছি। তাহলে আমাদের 12-র উত্তর হচ্ছে ঘ। তারপরে আমরা কি পাচ্ছি 13-তে, আমাদেরকে কি বলছে, এ টু দি পাওয়ার 5 ইন্টু এ কিউব মাইনাস আছে ইন্টু এ ইনভার্স 5 সমান কত। আমরা কিন্তু এই ধরনের একটি সমস্যার সমাধান একটু আগেই করেছি, তাহলে তাও দেখি। আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস এ কিউব ইন্টু এ ইনভার্স 5। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5 এবং এ কিউব গুণ করলে কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে এ টু দি পাওয়ার 8, মাইনাসটাকে আগে লিখলাম, ইন্টু এ ইনভার্স 5 মানে কি 1 ডিভাইড বাই, তাহলে কি হবে সরাসরি এ টু দি পাওয়ার 5 হবে। এখন আমরা কি পাচ্ছি, এভাবে কিন্তু লিখতে পারি মাইনাস এ টু দি পাওয়ার 8 আর এ টু দি পাওয়ার 5, ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ার বিয়োগ হয়, তাহলে কি পাবো মাইনাস এ কিউব, কারণ 8টা থেকে 5টা চলে গেলে আর 3টা, তাহলে মাইনাস এ কিউব আমরা কোথায় পাচ্ছি, ঘতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 14-তে আমাদেরকে কি বলছে, বলছে এখানে 2 মাইনাস প্লাস 1 প্লাস 1 মাইনাস 2 এর সরল ফল কত হবে। তাহলে আমরা সরল ফল সরাসরি বের করে ফেলি কিভাবে দেখি এখানে। তাহলে এখানে পাচ্ছি 2, থার্ড ব্র্যাকেট দিলাম মাইনাস 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 2 বসিয়ে দিলে এখানে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা এখানে করছি, তাহলে এখানে কত পাবো, থার্ড ব্র্যাকেট 2 বসালাম, এরপরে মাইনাস বসালাম, 2 থেকে 2 গেলে 0, তাহলে 2 মাইনাস 0 অর্থাৎ সরাসরি হবে 2। তাহলে আমরা 2 কোথায় পাচ্ছি, খতে পাচ্ছি। তাহলে আমাদের 14-র উত্তর হবে খ অর্থাৎ 2। তাহলে আশা করি আপনারা এই অনুশীলনী যে বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। তাও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এছাড়া আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে রিকোয়েস্ট আকারেও জানাতে পারেন, কমেন্ট আকারেও জানাতে পারেন, আর বিস্তারিত কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তো আশা করি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত 90° আলেসের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। 90° এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।